আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে যে যেখান থেকেই আমার সাথে যুক্ত হয়েছেন তো প্রিয়দর্শক ইতিমধ্যেই আপনারা দেখতে পেরেছেন যে বাংলাদেশে থাকা যে সৌদির দূতাবাস রয়েছে তাদের পক্ষ থেকে প্রবাসীরা সৌদিতে ফিরতে হলে পাঁচটি নিয়মের কথা বলা হয়েছে যে পাঁচটি নিয়মের মধ্যে দুটি নিয়ম খুবই কঠিন নিয়মের কথা আসলে তারা জানিয়েছে আমি জানি না যে এই নিয়ম আসলে মেনে বা আপনাদের কপিলের কাছ থেকে পেপার বা যে যাবতীয় যে ডকুমেন্টসগুলো নেওয়ার কথা বলা হয়েছে সেগুলো আপনারা নিতে পারবেন কিনা তবু সেই নিয়মগুলো যে তারা জানিয়েছে সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এক সৌদি যাওয়াজাতের প্রিন্টের মূল কপি যাতে ইকামার মেয়াদ লেখা থাকতে হবে দুই কফিল বা কোম্পানির সম্মিলিত চিঠি যা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হতে সত্যায়িত হতে হবে তিন পাসপোর্ট অ্যাকজিট রিয়েন মূল কপি চার সৌদি এয়ারপোর্ট থেকে বের হওয়ার তারিখ সহ প্রিন্টের মূল কপি পাঁচ মেয়াদ ইকামার কপি প্রিয় দর্শক আপনারা শুনলেন এবং দেখলেন যে আসলে যে নিয়মের কথাগুলো তারা জানিয়েছে এই নিয়মের মধ্যে দুটি বিষয় কিন্তু অত্যন্ত সেন্সিটিভ এবং যে বিষয় দুটির কথা তারা বলা বলেছে যে প্রথম যে দুটির বিষয় তার মধ্যে একটি যে বিষয় হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে আপনার কফিলকে সত্তায়িত পেপার বা লেটার সেটি আপনাকে কফিল নিয়ে আপনাকে মেইল করে পাঠাতে হবে বা যে কোনোভাবে আপনাকে পাঠাতে হবে এবং আরও একটা বিষয় যে এক নম্বর বিষয়টা আমি বলছিলাম সেখানে কিন্তু তারা উল্লেখ করে বলেছে যে যাওয়াজাতের প্রিন্টের কপি এবং সেখানে আপনার আকামার মেয়াদ সব কিছু লেখা থাকতে হবে এই যে দুটি বিষয়ের কথা তারা আসলে মূলত জানিয়েছে এই দুটি বিষয় কিন্তু সত্যি খুবই কঠিন আমার মনে হয় না যে কোনো যে শ্রমিক যারা বাংলাদেশ অবস্থান করছে তারা খুব সহজভাবে এই বিষয়গুলো নিয়ে নিতে পারবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যদি সম্ভব হয় আপনি আপনার কফিল থেকে নিজেই ইকামা এবং ছুটির মেয়াদ বৃদ্ধি করে টিকিট নিয়ে সৌদিতে প্রবেশ করার অনুরোধ থাকবে এটি আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করছি আপনাদের সাথে যদি এমনটা করতে পারেন আমার মনে হয় যে এটি সবচেয়ে বেশি সহজ হবে কারণ আপনি যদি আপনার কপিলের কাছ থেকে ছুটি এবং ইকামার মেয়াদ বৃদ্ধি করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো এজেন্সি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাস কোথাও কোনো জায়গায় আপনাকে যেতে হবে না তো দর্শক এই ছিল আসলে মূলত সৌদি আরবের যে বাংলাদেশে থাকা দূতাবাস তাদের পক্ষ থেকে দেয়া পাঁচটি শর্ত আশা করি তথ্যটা যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আবার আমনি নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ